আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সেপ্টেম্বর 2022-এর সাম্প্রতিক হাইলাইটস দেখার জন্য। মাই ক্লাসরুমের এই আয়োজনটিতে থাকছে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ সকল তথ্যাবলী, তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখুন আর সাথে থাকুন। শুরু করছি। ফিলিপাইনের সাবেক সামরিক প্রধান ও প্রেসিডেন্ট ফিদেল ভালদেস রামোস মৃত্যুবরণ করেন কবে? তিনি মৃত্যুবরণ করেন 31 জুলাই 2022 সালে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের মোহাম্মদ আব্দুল মুহিত কততম প্রতিনিধি? জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের মোহাম্মদ আব্দুল মুহিত হলেন 16তম স্থায়ী প্রতিনিধি। এ প্রশ্নটি অন্যভাবে হতে পারে, যেমন হতে পারে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের 16তম স্থায়ী প্রতিনিধির নাম কি, তখন উত্তর হবে মোহাম্মদ আব্দুল মুহিত। অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ডি8-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেল কোন দেশ? বাংলাদেশ। দেশের প্রথম মেট্রো রেল নারী চালক নবীপ্রবি শিক্ষার্থীর নাম কি? নবীপ্রবি বলতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর নাম কি? উত্তর মরিয়ম আফিজা। অর্থাৎ দেশের প্রথম মেট্রো রেল নারী চালকের নাম হচ্ছে মরিয়ম আফিজা এবং তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। 71-এ গণহত্যা ও মুক্তিযুদ্ধের উপর নির্মিত হচ্ছে তথ্যচিত্র দ্য ফরগটেন জেনোসাইড। এটি নির্মাণ করছেন ভারতীয় নির্মাতা কৃষ্ণেন্দু বোস। আবারও বলছি, 71-এর গণহত্যা ও মুক্তিযুদ্ধের উপর নির্মিত হচ্ছে এই তথ্যচিত্র, এটির নাম হবে দ্য ফরগটেন জেনোসাইড। তাইওয়ানের জলসীমার ভেতর মূল ভূখণ্ডের দক্ষিণ পূর্ব উপকূলে চীন ডংফেং মিসাইল নিক্ষেপ করেছে কত তারিখে? চীন ডংফেং মিসাইল নিক্ষেপ করেছে 4 আগস্ট 2022 সালে। প্রথমবারের মতো ডিজিটাল ভূমি জরিপ শুরু হয়েছে কোথায়? প্রথমবারের মতো ডিজিটাল ভূমি জরিপ শুরু হয়েছে পটুয়াখালী থেকে। এর ব্যয় হবে 1,212,55,00,000 টাকা। মার্কিন সিনেটে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগদানের অনুমোদন পাওয়া নতুন দুটি দেশ হচ্ছে ফিনল্যান্ড এবং সুইডেন। তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ। মার্কিন সিনেটে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগদানের অনুমোদন পেয়েছে ফিনল্যান্ড ও সুইডেন। শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার 2022 পেলেন মোট 9 জন ক্রীড়া ব্যক্তিত্ব এবং 2টি প্রতিষ্ঠান। এই 9 জন ক্রীড়া ব্যক্তিত্ব এবং 2টি প্রতিষ্ঠান এই পুরস্কার পেয়েছে 7টি ক্যাটাগরিতে। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডে ফরম্যাটে 8,000 রানের মাইল ফলক স্পর্শ করলেন কোন ব্যাটার? তিনি হচ্ছেন ওপেনার তামিম ইকবাল। তাইওয়ান সফরের জেরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি ফেলোসি ও তার পরিবারের উপর চীন নিষেধাজ্ঞা দিয়েছে কত তারিখে? 5 আগস্ট 2022 সালে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব পদক 2022 পেয়েছেন মোট কতজন? বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব পদক 2022 পেয়েছেন 5 জন বিশিষ্ট নারী। আগামী 8ই আগস্ট, অর্থাৎ গত 8ই আগস্টে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের 92তম জন্মবার্ষিকী উদযাপন করা হয় এবং এই অনুষ্ঠানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব পদক 2022 প্রদান করা হয়। মিয়ানমারের জেনারেলদের নিষিদ্ধ করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনস, সংক্ষেপে আসিয়ান। ভারতের নতুন উপরাষ্ট্রপতির নাম কি? ভারতের নতুন উপরাষ্ট্রপতির নাম হচ্ছে জগদীপ ধনকর। তিনি হলেন এনডিএ মানে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স মনোনীত প্রার্থী। সম্প্রতি বাংলাদেশে সফর করা চীনা পররাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে ওয়াং ই। ওয়াং ই এর সাথে বৈঠকের পর বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে 4টি সমঝোতা স্মারক সই হয়েছে এবং এটি হয়েছে 7 আগস্ট 2022 সালে। সুলভ মূল্যে করোনা ভাইরাস শনাক্তে আরটিপিএসআর কিট তৈরি করা দেশীয় প্রতিষ্ঠানের নাম কি? আরটিপিসিআর কিট তৈরি করা দেশীয় প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, সংক্ষেপে বিসিএসআইআর।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের 92তম জন্মবার্ষিকী কত তারিখে পালিত হয়? 8ই আগস্ট 2022 সালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের 92তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ডাকনাম ছিল রেনু। কলম্বিয়ার নতুন প্রেসিডেন্টের নাম কি? কলম্বিয়ার নতুন প্রেসিডেন্টের নাম হচ্ছে গুস্তাভো পেত্রো। 7ই আগস্ট 2022 সালে তিনি দায়িত্ব নেন। দেশটির প্রথম বামপন্থী প্রেসিডেন্ট হচ্ছেন গুস্তাভো পেত্রো। আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন শ্রীলঙ্কার প্রভাত জয়সুরিয়া ও ইংল্যান্ডের এমা ল্যাম্ব। আবারও বলছি, আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন শ্রীলঙ্কার প্রভাত জয়সুরিয়া ও ইংল্যান্ডের এমা ল্যাম্ব। চিত্রশিল্পী এস এম সুলতানের 98তম জন্মবার্ষিকী পালিত হয় 10ই আগস্ট 2022 সালে। সুইডেন ও ফিনল্যান্ডকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যুক্ত করতে মার্কিন অনুমোদনে প্রেসিডেন্ট জো বাইডেন কত তারিখে স্বাক্ষর করলেন? মার্কিন অনুমোদনে প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষর করলেন 9ই আগস্ট 2022 সালে। কুয়েটের প্রথম বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর হলেন খুরশিদা বেগম। প্রশ্নটি আবারও বলছি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কুয়েটের প্রথম বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর হলেন খুরশিদা বেগম। দেশের 5 থেকে 11 বছর বয়সী শিশুদের পরীক্ষামূলকভাবে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে কত তারিখে? পরীক্ষামূলকভাবে 5 থেকে 11 বছর বয়সী শিশুদের করোনা টিকা দেওয়া হয়েছে 11ই আগস্ট 2022 সাল থেকে। 400তম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ কার বিরুদ্ধে জয়লাভ করে? 400তম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়লাভ করে। ভারতের 14তম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন জগদীপ ধনকড়। আবারও বলছি, এখানে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে জগদীপ ধনকড় ভারতের কততম উপরাষ্ট্রপতি? তিনি হচ্ছেন 14তম উপরাষ্ট্রপতি এবং তিনি শপথ নিয়েছেন 11ই আগস্ট 2022 সালে। শপথ বাক্য পাঠ করান সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জগদীপ ধনকড়কে 11ই আগস্ট 2022 সালে শপথ বাক্য পাঠ করান দ্রৌপদী মুর্মু। কাতার বিশ্বকাপ 2022-এ 21 নভেম্বরের পরিবর্তে 20ই নভেম্বর কাতার ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হবে। এই কাতার বিশ্বকাপ 2022 শুরু হওয়ার কথা ছিল 21 নভেম্বর, এটি পরিবর্তন করে করা হয়েছে 20ই নভেম্বর, অর্থাৎ পরিবর্তিত তারিখ 20 নভেম্বর 2022 সাল, এবং কাতার বিশ্বকাপ শুরু হবে কাতার ইকুয়েডর ম্যাচ দিয়ে। তাইওয়ানকে দমন করতে সর্বোচ্চ 6,700 মিটার উচ্চতায় উঠতে সক্ষম AR-500C নামে নতুন উন্নত প্রযুক্তির ভয়ঙ্কর হেলিকপ্টার আনছেন চীন। প্রশ্ন হতে পারে, AR-500C এটি কোন দেশের উন্নত প্রযুক্তির ভয়ঙ্কর হেলিকপ্টার? উত্তর হচ্ছে চীন। এবং এটি কত উচ্চতায় উঠতে সক্ষম? এটি 6,700 মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এই তথ্যগুলি আপনাদেরকে খুবই ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এখানে অনেকগুলি প্রশ্ন অনেকভাবে ঘুরে ফিরে আসতে পারে। প্রথম দক্ষিণ এশীয় হিসেবে মিলেনিয়াম লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম। আবারও বলছি, প্রথম দক্ষিণ এশীয় হিসেবে মিলেনিয়াম লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম। 14ই আগস্ট 2022, 4 দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট। এখানে প্রশ্ন হতে পারে যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের নাম কি? উত্তর হচ্ছে মিশেল ব্যাচেলেট। সম্প্রতি মিশেল ব্যাচেলেট ঢাকায় আসেন কত তারিখে? উত্তর হচ্ছে 14ই আগস্ট 2022 সালে। টি টোয়েন্টি ক্রিকেটের দলের নতুন অধিনায়ক হলেন সাকিব আল হাসান। এশিয়া কাপ 2022 থেকে তিনি তার নতুন অধিনায়কত্ব শুরু করেছেন। তুরস্কের সশস্ত্র বাহিনীর ইতিহাসে প্রথম নারী জেনারেল পদে নিয়োগ পেলেন ওজলেম ইলমাজ। পর্তুগালে বৈজ্ঞানিক পুরস্কার পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত লিসবন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম সোহেল মুর্শেদ। 2041 সালের মধ্যে বাংলাদেশের মাথা পিছু আয় হবে $12,500 মার্কিন ডলার। আবারও বলছি, 2041 সাল
অর্থাৎ রূপকল্প 2041 সাল, যেটাকে আমরা বলছি রূপকল্প 2041, এই সময়ের মধ্যে বাংলাদেশের মাথাপিছু আয় হবে $12,500। এই তথ্য 15 আগস্ট দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। 17 আগস্ট 2022 বরেণ্য কবি শামসুর রহমানের 16তম মৃত্যুবার্ষিকী ছিল। 2006 সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন, অর্থাৎ 2006 সালের 17 আগস্ট কবি শামসুর রহমান মৃত্যুবরণ করেছিলেন। 16 আগস্ট 2022 তারিখে জলবায়ু পরিবর্তন ট্যাক্স ও স্বাস্থ্যসেবার $750 বিলিয়ন বিলে স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাচ্ছেন আদিবাসী নারী নভোচারী নিকোল অনাপুমান, তিনি ক্যালিফোর্নিয়ার পেতালুমার বাসিন্দা। গাজীপুরের শ্রীপুরে স্থাপিত হলো দেশের প্রথম পূর্ণাঙ্গ অ্যাস্ট্রো অবজারভেটরি বা বেসরকারি মহাকাশ মানমন্দির। এটা প্রশ্ন হতে পারে এভাবে, বেসরকারি মহাকাশ মানমন্দির কোথায়? উত্তর হচ্ছে গাজীপুরের শ্রীপুরে। প্রথম বাংলাদেশি আমেরিকান হিসেবে সম্মানজনক পুলিৎজার পুরস্কার পেলেন চিত্রশিল্পী ও অলঙ্করণ শিল্পী ফাহমিদা আজিম। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েট উপাচার্যের দায়িত্ব পেলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম। 4 দিনের সফরে ঢাকা এসেছেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নোয়েলিন হ্যাজার। তিনি 22 আগস্ট 2022 সালে 4 দিনের সফরে ঢাকা এসেছিলেন। নতুন 2টি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয় এবং নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়। বিশ্বের সর্বাধুনিক ও সবচেয়ে বড় স্পেস টেলিস্কোপের নাম হচ্ছে জেমস ওয়েব। এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাম্প্রতিক সময়ে খুবই আলোচিত একটি বিষয়। সর্বাধুনিক এবং সবচেয়ে বড় স্পেস টেলিস্কোপের নাম হচ্ছে জেমস ওয়েব। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা, সরকারি দায়িত্ব থেকে বরখাস্ত করেছে দেশটির শীর্ষ আদালত। এই দায়িত্ব থেকে বরখাস্ত করে 24 আগস্ট 2022 সালে। রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে মাইক্রোড্রোন দেবে 2 ইউরোপীয় মিত্র দেশ যুক্তরাজ্য ও নরওয়ে। ডায়াবেটিসের প্রথম গ্লোবাল অ্যাম্বাসেডার হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য, আপনারা যারা পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন খুব মনোযোগ দিয়ে দেখবেন। ডায়াবেটিসের প্রথম গ্লোবাল অ্যাম্বাসেডার হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে উয়েফা 2022 বর্ষসেরা তথ্যাবলী দেখব। পুরুষ খেলোয়াড় হিসেবে ছিলেন করিম বেনজেমা, ফ্রান্স এবং রিয়াল মাদ্রিদে খেলতেন। নারী খেলোয়াড় আলেক্সিয়া পুতেয়াস, তিনি স্পেন ও বার্সেলোনায় ছিলেন। পুরুষ কোচ কার্লো আনসেলত্তি, তিনি রিয়াল মাদ্রিদ ক্লাবের। নারী কোচ শারিনা বেগমান, তিনি ইংল্যান্ডের। প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড অর্থাৎ আজীবন সম্মাননা পেয়েছেন আরিগো সাচ্ছি, ইতালি। আজ এ পর্যন্তই, এতক্ষণ পর্যন্ত মাই ক্লাসরুমের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।